দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি জেবন্ সালো আমরা আজকে আলোচনা করব যে লোনের যে ইন্টারেস্ট রেট সেটি সিক্সটিন পার্সেন্ট এই জুলাইয়ের সর্বোচ্চ সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত উঠেছে বিভিন্ন ব্যাংক হোম লোন পার্সোনাল লোন এসব লোনের জন্য বিশেষ করে কনজিউমার লোনের যেই ইন্টারেস্ট রেট সেটি অনেক বেড়েছে সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত গিয়েছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব কেন ইন্টারেস্ট রেট বাড়ছে এবং তাতে আপনাদের খরচটা কেমন বাড়ছে তো আমরা যদি দেখি এ গত দুই হাজার তেইশ সালের জুন পর্যন্ত আমাদের সিঙ্গেল ডিজিট লেন্ডিং রেট ক্যাপ ছিল নাইন পার্সেন্ট লেন্ডিং রেট ক্যাপ ছিল তো এরপর জুলাই থেকে কিন্তু সেই লেন্ডিং রেট ক্যাপ তুলে দিয়ে নতুন একটি ফর্মুলা আনা হয় স্মার্ট লেন্ডিং রেট ক্যাপ আপনারা জানেন যে ছয় মাসের ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের যে সঙ্গে অ্যাডজাস্ট করে একটি থ্রি পার্সেন্ট বা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরকম একটি প্রিমিয়াম নিয়ে ব্যাঙ্কগুলো চার্জ করতে পারত তো এই যে দুই হাজার তেইশের জুন থেকে যে লেন্ডিং রেট নাইন পার্সেন্ট ছিল সেখান থেকে আজকে এই জুলাইয়ে যে সিক্সটিন পার্সেন্ট অর্থাৎ এক বছরে আমরা দেখতে পাই লেন্ডিং রেট সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট বেড়েছে তো এটার বৃদ্ধি মানে তাতে আমরা যেটা দেখতে পাই যে তার মানে হলো সেভেন্টি সেভেন পার্সেন্ট বেড়েছে মানে আপ যে দুই সালের জুনে লোন নিয়েছেন নাইন পার্সেন্টে যেই হিসাবটি আপনি করেছিলেন আপনার যে খরচের হিসাবটি করেছেন যে মান্থলি ইনস্টলমেন্ট আপনার ইনকামের সঙ্গে অ্যাডজাস্ট করে যে হিসাবটি করেছেন সেই হিসাব এখন কিন্তু পুরোই ডাবল হয়ে গেছে মানে কাছাকাছি ডাবলের কাছাকাছি হয়ে গেছে যেহেতু যেহেতু প্রায় সেভেন্টি এইট বেড়েছে তো এটা এটা যে শুধু মানে এটা সিক্সটিন পার্সেন্ট কি সবাই চার্জ করছে তা নয় আমরা যদি দেখি যে যেসব ব্যাংক একটু উইক হেলথের ব্যাঙ্ক যেসব ব্যাংক বেশি রকমের লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে আছে সেই ব্যাঙ্কগুলো এই সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত চার্জ করছে এবং আমরা যদি একটু গুড হেলথের ব্যাঙ্ক দেখি যারা মোটামুটি ভালো হেলথ নিয়ে ভালো লিকুইডিটি নিয়ে ব্যবসা করছে এর মধ্যে কিছু ব্যাঙ্ক তো আছেই তার মধ্যে আমরা বলতে পারি রাজবাংলা ব্যাংক সিটি ব্যাংক তারপরে প্রাইম ব্যাংক স্ট্যান্ড চার্ট বিদেশি ব্যাংক এ ধরনের ব্যাঙ্কগুলো আমরা ব্র্যাক ব্যাংক এসব ব্যাঙ্কগুলোতে আমরা দেখতে পাই যারা গুড রেপুটেশন নিয়ে বাংলাদেশে ব্যবসা করছে তাদের ইন্টারেস্ট রেটও কিন্তু বেড়েছে বাট তাদের ম্যাক্সিমাম থার্টিন পার্সেন্ট পর্যন্ত গিয়েছে মানে যেটা সিঙ্গেল ডিজিট নাইন পার্সেন্ট থেকে এখন তারা ম্যাক্সিমাম থার্টিন পার্সেন্ট করছে যেমন ডাজ বাংলা ব্যাংক এখন থার্টিন পার্সেন্ট আপনার পার্সোনাল লোনের জন্য চার্জ করছে যেটা নয় থেকে বেড়ে এগারো এগারো থেকে বারো এভাবে এবং অন্যান্য যে গুড হেলথের ব্যাঙ্কগুলো মোস্টলি সবাই ইলেভেন প্লাস থেকে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত এই পার্সোনাল লোন হোম লোন কার লোন এই কনজিউমার লোনগুলোর লেন্ডিং চার্জ করছে এবং যেই সব ব্যাঙ্ক আবার খুব ভালো একটি ভালো হেলথে নেই সেসব ব্যাঙ্ক সিক্সটিন পার্সেন্ট পর্যন্ত চার্জ করছে তো আমরা এটাই বলছি যে সর্বোচ্চ যেই চার্জটা হচ্ছে সেটি এ পর্যন্ত চলে গেছে তো এটা বিশেষ করে যখন স্মার্ট রেট নতুন করে নতুন ফর্মুলাটি নিয়ে আসা হলো জুলাই দুই সালের জুলাই মাসে এরপর কিন্তু আবার মে মাসে এই বছরের মে মাসে পুরোপুরি এই লেন্ডিং রেট ক্যাপ তুলে দেওয়া হয় অর্থাৎ স্মার্ট রেট ফর্মুলাটিও তুলে দেওয়া হয় এখন ব্যাঙ্কগুলো ক্লায়েন্টের সঙ্গে ডিমান্ড এবং সাপ্লাই বেসিসে তারা লেন্ডিং রেট সেট করতে পারে যেটা আমরা দুই হাজার বিশে প্রথম যখন নাইন পারসেন্ট লেন্ডিং রেট প্রথম ইম্পোজ করা হয় তার আগে যেই সিস্টেমটি ছিল যে ব্যাংক তার ইচ্ছে মতো তার লিকুইডিটির সাপ্লাই অনুযায়ী ডিমান্ড অনুযায়ী নিজের ইচ্ছে মতো ওপেন মার্কেট ইকোনমির যেই প্র্যাকটিস সেই অনুযায়ী লেন্ডিং রেট সেট করতে পারতো এরপর আমরা দুই থেকে দুই হাজার জুন পর্যন্ত আমরা দেখেছি এটি বিভিন্নভাবে লেন্ডিং লেন্ডিং রেট ক্যাপ ছিল এরপর স্মার্ট ফর্মুলা আসলো স্মার্ট ফর্মুলাটিও এখন সেটিও কিন্তু কন্ট্রোলড লেন্ডিং রেট ছিল এবং সেটি এখন তুলে দেওয়া হলো মে মাসে মে মাসে তুলে দেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে লেন্ডিং রেটের বড়ো একটি চেঞ্জ এসেছে অর্থাৎ সবগুলো ব্যাঙ্কই মিনিমাম এক করে তাদের লেন্ডিং রেট বাড়িয়েছে তো এটার ফলে আমরা দেখতে পাই যে যারা ফিক্সড ইনকাম সব সার্ভিস হোল্ডার তারা অনেক বেশি প্রেসারে পড়েছেন কারণ এই যে সেভেন্টি আপনার যখন কস্ট বেড়ে যায় আপনি যেই প্ল্যানটি যে যে একজন যখন হোম লোন নেন আপনি আপনি তো দশ বছর ১৫ বছরের একটি প্ল্যান করে নিয়েছেন সেই প্ল্যান অনুযায়ী আপনি ইনস্টলমেন্টটা দিয়েছেন আপনি কত বছরের লোনটি শোধ করবেন আপনার ইনকাম গ্রোথটা কেমন হবে সে ধরনের একটি প্রেডিকশান থেকেই কিন্তু আপনি একটি লোন নিয়েছেন বাট এক বছরের মধ্যে যখন লোনের এরকম ড্রাস্টিক চেঞ্জ হয় তখন কি কোনো ফিক্সড ইনকাম মানুষের পক্ষে সেই লোন পরিশোধ করা সম্ভব সেটি আসলে খুব ডিফিকাল্ট এ কারণে আমরা দেখেছি অনেক কাস্টমারের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা অনেকেই যেহেতু তাদের পেমেন্ট শিডিউলটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এ কারণে তারা অনেকেই আর্লি সেটেলমেন্টের চেষ্টা করছেন এবং যারা নতুন লোন নিতে চান তাদের কিন্তু এখনও চিন্তার বিষয় আছে যে তারা লোন নেবেন কিনা কারণ এই যে লেন্ডিং রেট সেটি কিন্তু বাড়ার সম্ভাবনা আরও রয়েছে কারণ বাংলাদেশ ব্যাঙ্ক গত দুই বছর ধরে আপনারা জানেন যে টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করছে কারণ আমাদের ইনফ্লেশন অনেক হাই এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য তারা পলিসি সি রেট বাড়িয়ে চলেছে পলিসি রেট অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেই টাকাটা যেই রেটে ধার দেয় ব্যাঙ্কগুলোকে সেই ব্যাঙ্ক সেই টাকা নিয়ে আবার বড়োয়ারদেরকে ধার দেয় তো ব্যাঙ্কগুলো যেই রেটে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিচ্ছে সেই রেটটি পলিসি রেট সেটি যখন বাড়ানো হয় তখন মার্কেটে সেই রেটটি বেড়ে যায় তো বাংলাদেশ ব্যাংক কিন্তু মনিটারি পলিসি টাইট মনি মনিটারি পলিসি মানেই হলো তারা ইন্টারেস্ট রেটটা বাড়াতে থাকে যাতে করে মানুষ কম লোন নেয় কম লোন নিলে তারা কম খরচ করবে কম খরচ করলে ইনফ্লেশনের উপর প্রেশারটা কম আসবে সেই দৃষ্টিকোণ থেকে আসলে বাংলাদেশ ব্যাংক গত দুই বছর থেকে যে পলিসি রেট বাড়িয়েছে সেটার আসলে ইম্প্যাক্টটা আমরা এখন দেখতে পাচ্ছি তার কারণ লেন্ডিং রেটের ক্যাপটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে এর আগে পলিসি রেট বাড়ানো হলেও লেন্ডিং রেট খুব একটা বাড়েনি তার কারণ সেখানে একটি ক্যাপ দেওয়া ছিল বাট মে মাসের পর যেহেতু এখানে কোনো ক্যাপ রাখা হয়নি ক্যাপটি পুরোপুরি তুলে দেওয়া হয়েছে সে কারণে আমরা দেখতে পাই যে পলিসি রেট বাড়ার যে প্রকৃত ইম্প্যাক্ট সেটি এখন মার্কেটে পড়তে শুরু করেছে এর ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্যাংকের যেই কনজিউমার লেন্ডিংয়ের যে বুক সেই সাইজও কমে এসেছে কারণ তারা আসলে ইনফ্লেশন রিস্ক বিবেচনায় এখন ব্যাঙ্কগুলো স্ট্র্যাটেজিক্যালি তারা কম লোন দেওয়ার চেষ্টা করছে যাতে তারা ডিফল্ট ডিফল্ট রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য যেহেতু যারা ফিক্সড ইনকাম সার্ভিস হোল্ডার তাদের তাদের ক্ষেত্রে এটা ডিফল্ট হওয়ার চান্স অনেক বেশি এবং অলরেডি যারা এক বছর আগে লোন নিয়েছেন তাদের কিন্তু ডিফল্ট রিস্কটা এখন অনেক হাই তো এ কারণে এছাড়া আরেকটি এই যে লেন্ডিং রেট বাড়ার আরও একটি অন্যতম কারণ হল যে মার্কেটে এই টাইট পলিসির কারণে লিকুইডিটি ক্রাইসিস আছে এছাড়া ফরেক্স মার্কেটে ডলারের ক্রাইসিসের কারণেও আপনারা জানেন যে আমাদের লোকাল মানে লোকাল কারেন্সি লিকুইডিটি ক্রাইসিসও শর্ট পড়েছে যেহেতু ডলারের রেট অনেক বাড়ার কারণে ব্যাঙ্কগুলোকে এখন হাই রেটে ডলার কিনে তারপর ইম্পোর্ট ফাইন্যান্সিং করতে হচ্ছে সেক্ষেত্রেও তাদের আসলে লোকাল কারেন্সিতে অনেক বেশি টাইট সিচুয়েশনে এসেছে এছাড়া বাংলাদেশ সরকার তারা যে তাদের বাজেট ফাইন্যান্সিংয়ের যেই টাকাটা সেটা সাধারণত রেভিনিউ এবং ফরেন ফাইন্যান্সিং সোর্স এবং ব্যাংকিং লোকাল ব্যাঙ্কিং চ্যানেল চ্যানেলের যেই সোর্স এই তিনটি মেজর সোর্স আমরা দেখতে পাই রেভিনিউ ড্রাস্টিক্যালি ফল করেছে আপনারা জানেন যেহেতু আমাদের ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে ব্যবসা এক্সপানশান এখন বন্ধ এবং একই সাথে এ কারণে রেভিনিউ অনেক কমেছে ফরেন সোর্স থেকেও আমাদের এখন ফান্ডিং আসা অনেক কমে গেছে যেহেতু আমরা মেগা প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে পারছি না আমাদের ডোমেস্টিক ক্রাইসিসের কারণে ডলার ক্রাইসিসের কারণে ইত্যাদি বিভিন্ন কারণে আমরা যেহেতু ইম্পোর্ট করতে পারছি না র ম্যাটেরিয়ালস ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের এই ইমপ্লিমেন্টেশন কমে গেছে এবং আমাদের রিজার্ভ কমে যাওয়ার কারণে বাইরে থেকে ফরেন সোর্স থেকে আমাদের এই লোন কম আসছে ইম্পোর্ট কমে যাওয়ার কারণেও আমাদের বাইরে থেকে লোন কম আসছে এসব কারণে আমাদের ফরেন সোর্স থেকেও আমাদের সরকারের বড় কমে গেছে এ কারণে আমরা দেখতে পাই সরকার এখন ট্রেজারি বিল অ্যান্ড বন্ড অনেক বেশি কিনে টাকা সংগ্রহ করছে তো ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে যেহেতু ব্যাঙ্কগুলো তার টাকা সেখানে ইনভেস্ট করে সেই টাকাটা সরকার নিয়ে বাজেটের জন্য খরচ করে তো সেই ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের রেট এখন টুয়েলভ পার্সেন্ট প্লাস তো ব্যাঙ্কগুলো এখন প্রেফার করছে যেহেতু হাই ইনফ্লেশন ইনফ্লেশানের রিস্ক আছে এতে কাস্টমারের ডিফল্ট হওয়ার চান্স বেশি যে কারণে তারা এই লোন দেওয়াটাকে স্লো করে তারা বিল অ্যান্ড বন্ডে বেশি ইনভেস্ট করার চেষ্টা করছে যে কারণে তারা ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিচ্ছে যাতে কনজিউমাররা ডিসকারেজ হয় তাদের এই লোন নেওয়ার ক্ষেত্রে তো এসব এই সব মিলিয়ে আসলে আমরা দেখতে পাই যে আমাদের লেন্ডিং রেট অনেক বেড়েছে এখন যে সিক্সটিন পারসেন্ট এবং তো নতুন মনিটারি পলিসি যেগুলো আসে সেখানেও কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের টাইট মনিটারি পলিসিটা কন্টিনিউ করবে বলছে তার তাতে বোঝা যায় যে আমাদের লেন্ডিং রেট আরও বাড়বে আমরা যদি শ্রীলঙ্কার ক্রাইসিস সিচুয়েশনের কথা একটু মনে করে দেখি সে সময় কিন্তু তাদের তারাও একইভাবে পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছিল এবং সে সময় কিন্তু আমরা দেখতে পাই তাদের লেন্ডিং রেট টোয়েন্টি পর্যন্ত গিয়েছিল সো আমাদের দেশে লেন্ডিং রেট কত পর্যন্ত যাবে সেটা এখন আমরা জানি না কিন্তু এখনকার যে বৃদ্ধির হার সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের লোন সামনের দিনে আরও ভয়াবহ বেড়ে যাবে সো যারা লোন নিতে চান তাদের আসলে সতর্ক হওয়ারও একটি সময় এসেছে তো এই ছিল আজকে আলোচনা বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন Música